রাজধানীর দক্ষিণখানে আওয়ামী লীগ নেতা হান্নানের গুলিতে এক যুবক নিহত হয়েছে। সরাসরি কথা বলবো তার সাথে। দীপন, এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? দেখেন, এই বিষয়ে আমি তেমন কোনো কিছু বলতে পারবো না, কারণ এ বিষয়ে বলতে গেলে আমার পিছনে পুলিশ আছে, আমার দিব ইচ্ছা মতো ঠাড়াইয়া। কারণ সত্য কথা বলবেন, সত্যভাবে চলবেন, সব দিক দিয়ে আপনাকে শত্রু হতে হবে। এখানে আওয়ামী লীগ নেতা একজন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করছে। কেন হত্যা করছে আপনারা বোঝেন না? আমি যদি এখন সত্য কথাটা কই, হ্যাঁ, আমি যদি এখন সত্য কথাটা কই, তাহলে কে আপনারা শোনেন নাই? ওই যে চুপ করে, শুধু চুপ করে দেখবেন, কোনো সাউন্ড দিবেন না। সাউন্ড দিলেই হাত পাও ভাঙ্গা জেলখানার মধ্যে নিয়ে যাইব। এ সমস্ত কথা ডায়লগ আমাদের বাংলাদেশে হয় নাই, সেটা কি ডায়লগ দেয় নাই? নতুন করে যদি আপনি আমারও কইতেছেন, যে মনে করেন আপনি আমারও কইলেন যে কি হয়েছে একটু কন্ত, কি হয়েছে একটু কন্ত, আমি কইমু। কিন্তু আমি যে কইমু তারপরে যে আমার রিক্সটা নিব কেটা? পরে মনে করেন যে আমি আসল কথা কমু, পুলিশে আমার ধরে বেড়াইব, পুলিশে আমার ধরে বেড়াইব। এরপরে আওয়ামী লীগের কিছু কিছু নেতা, সবাই কিন্তু না, সবাই সবাই কিন্তু না, দর্শক বিন্দু সবাই কিন্তু না, কিছু কিছু নেতা আছে, তারা মনে করেন যে আমার রাস্তায় গেলে করে বাইরায়া হতায় ফেলাইব, হতায় ফেলাইব। যার নাম হচ্ছে জাপানি হান্নান, নামে সাইজ দেখছেন, জাপানি হান্নান। আপনারা কখনো এরকম নাম শুনছেন জাপানি হান্নান? হান্নান তো হান্নানি, হয়তো মোহাম্মদ হান্নান হবে, না হলে যে কোনো একটা হান্নান হবে, হান্নান ইসলাম হোক, জাপানি হান্নান। আওয়ামী লীগ নেতার নাম হচ্ছে কি জাপানি হান্নান। সে হান্নানে কি জন্যে এই 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 ব্যবসায়ীকে গুলি করে মারল? কিছু চাঁদা মাদা চাইছে, হয়তো সে চাঁদা দিতে চায় নাই, যার কারণে তো গুলি করে মারছে। একটা মানুষ একটা মানুষকে সাধে গুলি করে মারায়, আপনারা বোঝেন না দর্শক বিন্দু? এজন্য তো গুলি করে মারছে। এখন যদি এটা আপনারা বোঝেন না, উল্টা যদি আমাকে প্রশ্ন করেন, আমি একটা দর্শক বিন্দু মানুষ, সাইটে আমার অনেক পুলিশ আছে, আমি যদি বলি যে এই জাপানি হান্নান মনে করেন যে চাঁদা চাইছে, যার কারণে ওনাকে খুন করে মারা হয়েছে, গুলি করে মারা হয়েছে, তখন পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, তোর কাছে আর কি কি তথ্য আছে ক, এরা হইব না দর্শক বিন্দু। তখন কিন্তু পুলিশ আমাকে, আমার পিছনে পুলিশ আছে, আমি তো দর্শক। এখন আপনারা আমার জিজ্ঞাসা করছেন, পুলিশ আমার কইব তোর কাছে আরো অনেক কিছু তথ্য আছে, তুই চল আমাদের সাথে, উদাও দিয়ে আমি রাস্তায় একটা মানুষ, আমি দর্শক বিন্দু একটা মানুষ, আমার ধরে নিয়ে যাইব, নিয়ে যা মনে করেন যে থার্ড ডিগ্রি দিব ইচ্ছা মতো, থার্ড ডিগ্রি দিলে আমি মনে করেন যে আমার গরিব মানুষ, আমি আমার জেল থেকে ছুটাইবো কেডা, এটা করবো কেডা, সেটা করবো কেডা। একটা কথা হলো কি যে আমরা দেশের দেশবাড়িতে একটা কথা বলি, সেটা হলো ওটাকে কি বলা হয়, ওটাকে বলা হয় যে খেতে যে বেড়া দেয়, বেড়া বেড়া ধান খেতে বা যে কোনো খেতে যে বেড়া দেয়, এই বেড়াই যদি খেত খায়, এই বেড়াই যদি খেত খায়, তাহলে আপনারা ওই খেতকে রক্ষা করবেন কিভাবে? তো সুতরাং আমাদের বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক বিধেরা, যে সমস্ত রাজনৈতিক বিধেরা এই খেতের বেড়া হয়ে আসে, তারাই যদি খেত খায়, তাহলে মনে করেন যে আপনি আর আমি কই যামু আর কি করবো, বুঝান আমারে। তো আপনারা বুঝেন না যে আমি আমি যদি এই মুহূর্তে কই যে এই 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 কারণে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে, বাম্বু আমি দুই পক্ষে খামু, এক পুলিশের পক্ষে খামু আর একটা ওনাদের পক্ষে খামু, দরকার নাই। তবে যে বিষয়টা না বললেই না, সে বিষয়ে আমি কথা বলতেছি, সেটা হলো যে বর্তমান রাজনীতি, কিসের রাজনীতি? কসুর রাজনীতি নিয়ে, এটা হলো কসুর রাজনীতি, এটা রাজনীতি, এটা এই রাজনীতি করে দেশ উন্নত হয়? এ হ্যাঁ, এই রাজনীতি করে দেশ উন্নত হয়? টিভির পর্দায় মানে খবর কইতেছে ওই পর্যন্তই, খবরের কাগজে কাগজগুলা প্রতিদিন সকালে এক কাপ করে চা খাবো, আর খবরের মনে করেন যে পাতা পড়বো, পরে মনে করেন যে আমরা বলবো যে আমাদের দেশ এ উন্নত হয়েছে, আমাদের দেশে দশতলা বিল্ডিং 220টা হয়েছে, আমাদের দেশে পুকুর মাছে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আমাদের দেশে ইলিশ মাছ এখন রাস্তাঘাটেও কিনতে পাওয়া যায়, রাস্তাঘাটেও এখন চাষ হয় ইলিশ মাছ, রাস্তাঘাটে চাষ হয়, এরকম ভাবে যেগুলা খবরের কাগজে বলা যায়, এরকম ভাবে আপনি বলতে পারবেন, সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কোন জায়গায়, যে সেটা বাস্তবে হতে হবে, এবং আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক বিদগুলি আছে, এই সমস্ত রাজনৈতিক বিদগুলা যদি মনে প্রাণে দেশটাকে ভালোবাসে,
আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক বিদ্রা আছে তারা যদি মনে প্রাণে প্রাণের দেশটাকে ভালোবাসে তাহলে ওই খবরের কাগজে থাকলে কি আর না থাকলে কি দেশ কিন্তু এমনিতেই উন্নতি হবে হ্যাঁ যেমন আজকে বাংলাদেশে অসংখ্য মানুষ চাকরির অভাবে ঘুরে বেড়াইতেছে চাকরি পাইতেছে না চাকরির অভাব দেন চাকরি দেন দেশের মানুষকে চাকরি দেন দেশে অভাব থাকবে না চাকরি নিতে গেলেই একটা চাকরি নিতে যাবেন 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ 60 লাখ 70 লাখ 80 লাখ 90 লাখ 100 লাখ 110 লাখ করে টাকা দেওয়া লাগতেছে তো গরিব মানুষের ছেলেপেলেরা যারা লেখাপড়া করছে এরা চাকরি ঢুকবো টাকা কই পাইবো লেখাপড়া করে তো বাপের অর্থ সম্পদ শেষ বাপের অর্থ সম্পদ তো শেষ এরপরে মনে করেন চাকরি ঢুকতে 90 লাখ টাকা লাগবে সেই 90 লাখ টাকা কোথা থেকে দেবো আমরা চাকরিও করতে পারতাছি না আবার মনে করেন যে রাস্তাঘাটেও কিন্তু এখন অনেক ক্ষেত্রে চলাও যায় না অমুক সিন্ডিকেট ধরবো এটা করব সেটা করব পুলিশের রাস্তার মধ্যে ধরবো আজকে ব্যবসা করেও শান্তি নাই ব্যবসা করেও শান্তি নাই কারণ যে সমস্ত বড় বড় নেতা যে সমস্ত বড় বড় নেতা এই নেতাদের আবার কিছু লোক থাকে যেটাকে বলা হয় চামচিকা এই চামচিকারা থাকে এই চামচিকারা থাকার কারণে নেতাগিরি চামচিকা থাকার কারণে এই চামচিকারা তখন বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে চাঁদা চাঁদা এটা হয়তো বড় বড় নেতারা জানে না কিন্তু বড় বড় নেতারা যে সমস্ত লোকগুলি পালে তারা কিন্তু এই চাঁদার ব্যবস্থাটা করে আর এই চাঁদার ব্যবস্থা যখন করে তখন কেউ যদি চাঁদা না দিতে চায় তারা মনে করেন ঠাস করে গুলি করে মেরে ফেলে দেয় না তা আজকে এই যে একজন ব্যবসায়ীকে রশিদ না ওনার নাম জানি কি যাই হোক ওনাকে হত্যা করা হয়েছে আজকে এখানে তো ওনাকে কেন হত্যা করা হয়েছে এটা আমাকে প্রশ্ন না করে আপনি একটু নিজে জ্ঞানে একটু ভাবে দেখুন যে একজন ব্যবসায়ীকে আওয়ামী লীগ নেতা গুলি করে হত্যা করলো কেন করলো অবশ্যই এর মধ্যে চাঁদা চেয়েছে চাঁদা দিতে হয়তো বা ওই ব্যবসায়ীকে অস্বীকৃতি জানাইছে যার কারণে ওই ব্যবসায়ীকে গুলি করে মারা হয়েছে ব্যাপারটা বুঝতে পারছেন ক্লিয়ার আর এভাবে পুলিশের সামনে জনগণকে এই কথা জিজ্ঞাসা করবেন না কারণ জনগণ এই কথা জিজ্ঞাসা করলে জনগণ পড়বে বিপদে কারণ একটা কথা কয়া দিব পুলিশে ধরে নিয়ে যাবে তুই আর কি জানো সেটা কো আমরা এই সমস্ত কথা জনগণ বলতে চাই না প্রিয় দর্শক বন্ধু হ্যাঁ এখন একটা কাহিনী সামনে ঘটে গেল সেই আপনি একটু সাক্ষী দিবেন বা হয়তো হ্যাঁ আমি দেখছি আর ওই দলটা যদি একটু ক্ষমতাবান লোক হয় মানে ক্ষমতাবান দলের লোকের যদি লোক হয় আপনার খবর আছে পুলিশও আপনার ছেঁচা দিব আপনার ওই যে যে দলের নামে আপনার খারাপ কথাটা কয়েছেন সেও আপনার ছেঁচা দিব কোন দিকে যাবেন আপনি যাওয়ার কোনো সিস্টেম নাই তাই সেজন্য বলছি যে ওই যে টকশোর মধ্যে এটার মধ্যে সেটার মধ্যে অনেক আলোচনা হয় আমাদের এই হচ্ছে সেই হচ্ছে দেশে সুশাসন হচ্ছে দেশে এটা হচ্ছে সেটা হচ্ছে হক এটা সেটা করে বাড়ান বেশি করে বাড়ালে তো আর এরকম খুন হয় না না এরকম খুন হয় আজকে এই যে ব্যবসায়ীটা গুলি করে হত্যা করা হয়েছে ওনার কই থাকলো ব্যবসা করে কই থাকলো ওনার বাপ মা কই থাকলো ওনার স্ত্রী ছেলে সন্তান কই থাকলো পরে মারা তো হয়েছে যাই হোক ডিউটি শেষ করে দিলাম আমার ব্রিজের ভাইরা ভিডিওটি ভালো লাগলে আমাকে দোয়া করে দেবেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ